হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতায় একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, যেখানে আমি আলোচনা করতে চলেছি ভ্যাকান্সি, যোগ্যতা, বয়স, অ্যাপ্লিকেশন ফিস সমস্ত ব্যাপারে। এই সকল তথ্যগুলো সম্পূর্ণ ভালোভাবে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, প্রথমেই দেখে নিন নেম অব দ্য পোস্ট, উদ্যান পালন প্রযুক্তি সহায়ক। এখানে এই পদের জন্য কিন্তু লোক নেওয়া হচ্ছে, এবং যেটা নিয়োগ করছে ডিপার্টমেন্ট যেটা আছে সেটা হলো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার দেখে নেওয়া যাক টোটাল ভ্যাকান্সি। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 20টি, এবং এখানে যে যোগ্যতা লাগছে, এখানে দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছি যে উচ্চ মাধ্যমিক পাশে এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন, কিন্তু এখানে যেটা আপনাদের থাকতে হবে, সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, অথবা ভোকেশনালে এগ্রিকালচার নিয়ে পাশ করে থাকলে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদেরকে বাংলা অথবা নেপালি বলতে এবং লিখতে জানতে হবে। এবার এখানে দেখে নেওয়া যাক বয়সটা। এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এটা আপনাদেরকে কিন্তু কাউন্ট করতে হবে 1/1/2019 হিসাবে। এবার দেখে নেওয়া যাক আবেদনের যে ফিজ আছে, এক্ষেত্রে ফিজ আছে 160 টাকা, যেটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসসি এবং এসটিদের কোনো রকম আবেদনের মূল্য বা ফিজ দেওয়া লাগছে না। বন্ধুরা, এবার একটা দেখে নিন গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ ডেটগুলো বলে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 26শে ডিসেম্বর থেকে, এবং এটা চলবে 15ই জানুয়ারি 2020 পর্যন্ত। এবং সেই অনুযায়ী এখানে যে অনলাইন পেমেন্টের ডেটগুলো দেওয়া আছে সেগুলো একটু আপনারা দেখে নেবেন। এখানে দেখে নিন কিছু ইনফরমেশান এখানে দেওয়ার আছে, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এবং এখানেই দেওয়া রয়েছে যে আপনারা এখানে কত পার্সেন্ট নাম্বার পেলে কোয়ালিফাই করবেন, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনারা একটুখানি দেখে নেবেন। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। পাশাপাশি এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে এটাকে দেখে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে ভিডিও। আপনারা অবশ্যই এই পদটির জন্য আবেদন করে দেবেন, এবং যদি কোনোরকম আপনাদের জিজ্ঞাসা থাকে বা কোনো অসুবিধা হয় কোথাও কিছু বুঝতে, আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করবো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।